আসসালামু আলাইকুম। আজকে বাসিরুর অ্যাবসেস অথবা অ্যাবসেস হলে কি করবেন বা ক্ষতস্থান যদি সেখানে ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণত ক্ষতস্থান যদি সংক্রমণ হয় সেখানে পুরুষ জন্মে অ্যাবসেসের আকার ধারণ করে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটি হচ্ছে যে সঠিকভাবে ড্রেসিং করা, পাস অর্থাৎ পুষ এগুলো পরিষ্কার করা। সাধারণত আমরা পোভিডন আয়োডিন পোভিসেপ বা পোভিডন নামে হিউম্যানের ক্ষেত্রে বায়োডিন নামে প্রিপারেশন বাজারে পাওয়া যায়, তো পোভিন পোভিসেপ পোভিডন আয়োডিন বা পোভিডন নামে যে নামেই পাওয়া যাক না কেন এর গ্রুপের নাম হচ্ছে পোভিডন আয়োডিন। তো সুতরাং আমাদের এই গ্রুপের প্রিপারেশন দ্বারা যদি আমরা ওয়াশ করি তাহলে সবচেয়ে ভালো কাজ করে, রোগ জীবাণু কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। পাশাপাশি আমরা যদি পোকা আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য আইভারমেকটিন ড্রপ, তো বাজারে বিভিন্ন ধরনের আইভারমেকটিন ড্রপ পাওয়া যায়, বিশেষ করে এমেকটিন ব্যাট পুর ওয়ান আইপুর আইভারমেক এই ধরনের পূরণ পাওয়া যায়। সাধারণত 2 থেকে 3 ক্ষতস্থানে 2 থেকে 3 দিন পরপর যদি দেই তাহলে সেখানে কোনো ফাঙ্গাসের সংক্রমণ অথবা কোনো ধরনের পোকার আক্রমণ সেখানে হবে না, তাহলে ওই গাটা কোনো ছত্রাক দ্বারা আক্রান্ত না হওয়ার ফলে পাশাপাশি কোভিডন আয়োডিন অ্যান্টিব্যাকটেরিয়াল বিরুদ্ধে কাজ করার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার কারণে বিষয়টি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দুটি বিষয়ে কাজ করে। সুতরাং সেখানে কিন্তু কোনো ধরনের আক্রমণ হওয়া বা সংক্রমণ হওয়া সম্ভব হয় না। এই জন্য আমরা নিয়মিত সকাল বিকাল কোভিডন আয়োডিন দ্বারা ওয়াশ করব এবং 3 দিন পর পর এমেকটিন বা আইভারমেকটিন ড্রপ দেব, তাহলে গাটি বা যে কোনো ক্ষতস্থান বা অ্যাবসেস শুকিয়ে যাবে দ্রুত শুকিয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।